অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর অভিযোগে তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রসহ দশটি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশের পর এবার নিজেদের অবস্থান পরিবর্তন করল পশ্চিমা বিশ্ব। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসের 41 নম্বর ধারা অনুযায়ী বিদেশী রাষ্ট্রদূতরা সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, এই ধারায় সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক। স্থানীয় সময় সোমবার তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ঘোষণা দেয় দেশগুলো। তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে। আমরা সবাই মতামত সহ মানুষের অধিকারকেও গুরুত্বের সাথেই দেখি। আশা রাখি তুরস্ক ইস্যু খুব শিগগিরই সমাধান হবে। পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিবর্তন করে বিবৃতিকে স্বাগত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে রাষ্ট্রদূতদের বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে আসার কথাও জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রসহ 10 দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে না, তবে পরবর্তীতে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের আগে রাষ্ট্রদূতদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। আমি বিশ্বাস করি যারা ভিয়েনা কনভেনশনের 41 ধারা মানার প্রতিশ্রুতি দিয়েছেন তারা সবাই এটি মেনে চলবেন। ভবিষ্যতে তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে তারা আর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এর আগে গেল শনিবার তুরস্কে আটক ওসমান কাভালা নামক এক তুর্কি ব্যবসায়ীর অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করে 10 দেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দিলে চটে যান এরদোয়ান। 2013 সালে তুরস্ক জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে অর্থায়ন এবং 2016 সালে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কাভালাকে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।